নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি পূজা পাঠ। জপাত সিদ্ধি বা জপের নিয়ম এটা বলছি। জপাত সিদ্ধি কথার অর্থ হলো জপের দ্বারাই সিদ্ধি লাভ, এছাড়া আর কোনো রাস্তা নাই। যেসব বড় মহাপুরুষকে আমরা জানি অর্থাৎ নাম জানি, সকলেই জপাত সিদ্ধি, আর কিছু নয়। কেউ বলেন নাই যে আমি ভগবান বা দেবদেবীকে দেখেছি, কিন্তু জপের দ্বারা পাওয়ারফুল হয়েছেন, অনুভূতি পেয়েছেন, বিভিন্ন রূপে সাহায্য সহযোগিতা পেয়েছেন, অভয় পেয়েছেন। এই পাওয়ারের দ্বারাই তৈলঙ্গ স্বামী থেকে শুরু করে বামাখেপা প্রভৃতি সাধকগণ বিভূতি বা চমৎকারই দেখিয়েছেন। এই শক্তি পাওয়ার কম বেশি সকলেই পাইতে পারে। একটু মনোযোগ সহকারে গুরুর দেওয়া মন্ত্রটি জপ করিলে, এই জপ দিনের পর দিন বাড়ালে এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ করিলে ধীরে ধীরে সব রাস্তা খুলে যাবে, তার কথা সত্য হবে, অর্থাৎ বাক সিদ্ধ হবে, চলন বলন ভূত ভবিষ্যৎ জ্ঞান হবে, অসাধ্য সাধন হবে, যা চাইবে তাই পাইবে, ধীরে ধীরে উচ্চ মার্গে পৌঁছবে। কাম ক্রোধ লোভ লালসার বশবর্তী হইলে আবার ধপাস হইবে, অর্থাৎ সেই বিদ্যা কাজ হবে না। সব ধর্মেই জপ ধ্যান মূল বিষয়। কবির তার দোহাতে বলেছেন, মালা জপে শালা কর জপে ভাই, মন মে যো জপে বলি হারি যাই। কথাগুলি পরিষ্কার, নিশ্চয়ই আপনার বুঝেছেন। আরেক মহাপুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, জপ করবে বনে কোণে মনে, অর্থাৎ নিরালাতে, সংসারের তেল নেই, বিজলি বিল দিয়ে এসো, নলে জল আসছে না কেন, তরকারি টমাটো নেই, এসব থেকে যতটা বিরত থেকে নাম জপ করা যায় ততটাই শুভপ্রদ। এই জপ করার তিনটি পদ্ধতি, বাচিক মানসিক উপাংশু। জপের ত্রিসন্ধ্যা ব্যবস্থা থাকিলেও আপনি আপনার সুবিধা অনুসারে করিবেন। ভোরবেলা আর সন্ধ্যার সময় জপ বেশি ফলপ্রদ। শরীর অসুস্থতেও শুয়ে বসে চলতে চলতে জপ করা যায় এবং ইষ্টমন্ত্র অশৌচ অবস্থাতেও জপ করা যায়। পূর্বে এবং উত্তর দিকে মুখ করে জপ করা ভালো। শুদ্ধিকরণ এবং বস্ত্রাদির শুদ্ধতাও প্রয়োজন। বেশি খেয়ে ঠেক দিয়ে পাখা চালিয়ে জপ করিলে কি ঘুম আসবে, অর্থাৎ নিদ্রা আসবে, আসতে পারে। তো শুরুতে সংখ্যা রেখেই জপ করা উচিত। প্রকৃতপক্ষে জপের সময় আওয়াজ হওয়া উচিত নয়, যদি হয় তাহাকে অধম প্রকার বলা হয়। যদি ঠোঁট নড়ে গাঁট গুণে হয় তাকে বলে মধ্যম প্রকার, আর যাহার জপ সদা সর্বদা মনে মনে হতে থাকে তাহাকে বলে উত্তম প্রকার। এরপর এটাকে বলা হয় কি সোহম, সোহম, এই অবস্থাটা এসে যায়। এই ভাব অবধূতের হয়েছিল, তিনি মলত্যাগের সময় জপ হইয়া যাইতেছে বলিয়া জিভ দাঁতে ধরে রেখে মলত্যাগ করছেন। এমন সময় ছোট্ট কন্যা একটি দেখা দিয়ে বলছেন যে, কি ঠাকুর, তুমি মন্ত্র জপ হয়ে যাবে বলে জিভ কেটে পায়খানা করছো? তো তিনি অবাক হলেন যে এ কী করে জানলো, বলে পায়ে পড়ে গেলেন। তো তখন দেবী দেখা দিয়ে বললেন যে তোমার তো শরীরে হয়ে গেছে, সোহম হয়ে গেছে তুমি, তোমার সব সময় জপ হবে, এতে কোনো দোষ নেই, তোমার কোনো কালাকাল শুদ্ধি অশুদ্ধি নেই। যাদের এই অবস্থা আসে পরমহংস অবস্থা সোহম অবস্থা, তাদের জন্যে কালাকাল বা শুদ্ধি অশুদ্ধি বিচার নেই, তাদের সব সময় হতে থাকে, তাতে কোনো অসুবিধা হবে না। নিজে নিজে পেপার ভিডিও দেখে জপ করিবেন না, গুরুর উপদেশ অনুসারে মন্ত্রটি জপ করবেন। গুরু যদি সিদ্ধি লাভ নাও করিতে পারে, কিন্তু আপনি অবশ্যই সিদ্ধ হইবেন। পুরস্চরণ করিতে হইবে, এই পুরস্চরণের ব্যবস্থা গুরুর কাছ থেকে জেনে নেবেন, যে জপাত সিদ্ধি হবে। আর এই জপ যত বেশি করবেন ততই আপনার লাভ হবে। আর এই ইষ্টমন্ত্রটাই জপ, এই ইষ্টমন্ত্রের দ্বারা আপনি ভূত ছাড়ানো বা কোনো নজর দোষ বা কারোর শুভকামনা, হাত চালানো, শঙ্খ চালানো বা প্লানচেট, যে কোনো বিদ্যা আপনি করতে পারবেন শুধুমাত্র এই ইষ্টমন্ত্র সিদ্ধ করলেই। ইষ্টমন্ত্রটা জপ করবেন, জপাত সিদ্ধিই হচ্ছে মূল কথা,
আর কিছু নেই, যেমন সব জায়গায় বলা হয় হরিনাম সার ওই, কিন্তু দেখবেন যে এই নামের মালা রেখে গুনতি করছে সবসময় সাধুরা, সব ধর্মে এই মালা জপের ব্যবস্থাটি আছে। কেউ মনে মনে করছে, কেউ মালা ধরে করছে, কেউ গাঁট গুনে করছে, এই হচ্ছে পার্থক্য। এছাড়া সবাই জপাত সিদ্ধির পথে চলছে, আর এই পথেই সিদ্ধি লাভ হবে। আপনারা এইভাবে করবেন, অনেককে অনেক রকমের নিয়ম বলবে, আপনার প্রথম প্রথম এই নিয়মগুলো দেখার থাকবে, তারপরে সব ঠিক হয়ে যাবে, কোনো জিনিসটাই কঠিন নেই। আপনি একবার এই পথে আসুন, তাহলে দেখবেন আপনার সব পথ ঠিক হয়ে যাবে, আপনি সিদ্ধ পুরুষ হয়ে যাবেন, আপনি বাক সিদ্ধ হবেন, আপনি এই যুগে ভগবানের স্বরূপ হতে পারবেন, সদ্গুরু হতে পারবেন, আবার পরবর্তীকালেও আপনি ঠিক ঈশ্বরের রূপে আসবেন, যেমন অন্যান্য অবতাররা এসেছেন।